রাজ্য সরকারের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টাউন হলের উদ্বোধনে গিয়ে প্রকাশ্যে ফের একবার মোদী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এবারও তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন। এদিন টাউন হলে WBCS আধিকারিকদের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেন্ট্রালের অনেক বিরোধিতা আছে, টাকাই দেন, শূন্য 100 দিনের কাজের টাকা ডিসেম্বর থেকে দেয়নি, বুঝুন 100 দিনের কাজ করেছে ছেলে মেয়েরা, গরিব লোকেরা, তাদের টাকাটা তো আপনাকে এসে বলছে টাকাটা দিন, টাকাটাই দেয়নি, যেন মনে হচ্ছে নিজের টাকা দিচ্ছে, টাকাটা তো এখান থেকে তুলে নিয়ে যায়, যে টাকাটা তুলে নিয়ে যায় তার কিছুটা ভাগ রাজ্যকে দেয়, সেখানেও যদি থাবা বাস বসায়। তিনি বলেন, করোনাকালে যেভাবে কাজ করেছেন রাজ্যের আমলারা তাদেরকে ধন্যবাদ, আমরা গর্বিত। অনুষ্ঠান থেকে WBCS আধিকারিকদের জন্য বেশ কিছু ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, WBCS অফিসারদের বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতি মাসে তারা 10,000 টাকার বিশেষ ভাতা পাবে। একই সঙ্গে তাদের শরীর স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থাও করা হবে। এছাড়াও IAS, IPS এবং WBCS অফিসারদের সবার ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। এতে রাজ্য কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে। একই সঙ্গে রাজ্যে ফের জেলার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 23টা জেলা, একদিন তো 46টা জেলাও হতে পারে, এবং 46টা জেলা বিহারে দেখুন, ওদের প্রায় 50-60টা জেলা, অথচ আমাদের কত বড় বড় জেলা, আমাদের এগুলো যে ভাগ করতে হবে, ভাগ করলে আমার তো ম্যান পাওয়ার চাই, তো ম্যান পাওয়ার চাইতে গেলে তো আমার অফিসার চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই, ইনফ্রাস্ট্রাকচার যদিও বা আছে, অফিসার্স নট অ্যাভেলেবেল, তবু আমরা আসার পরে কিছুটা তো বাড়িয়েছি, IAS এরও যা সংখ্যা ছিল তাদেরও অনেকটা বাড়ানো হয়েছে।